নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব আহুজা এসপিএ 10,000 যে অ্যাম্পলিফায়ারটি রয়েছে, সেই অ্যাম্পলিফায়ারটির পিছনে 100 ভোল্ট লাইন ইনপুটের মাধ্যমে আমরা অডিও সিগন্যালকে ইনপুট দিতে পারি, এবং ওখান থেকে ওই অ্যাম্পলিফায়ারটির মাধ্যমে আমরা অনেক দূর অবধি হর্ন লাইন বা বক্স লাইনকে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব বন্ধু আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ এই চ্যানেলটিকে এবং ভিডিওগুলিকে শেয়ার করুন। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে ও এই প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্ট রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং দেখতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকে দেখবো আহুজা এসপিএ 10,000 এর সেটিং। বন্ধুরা, আমি আহুজা এসপিএ 10,000 অ্যাম্পলিফায়ারটিতে 100 ভোল্ট লাইন ইনপুট করার জন্য প্রথমে একটি আহুজার 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছি। দেখছেন আমি অডিও ইনপুট দিয়েছি মোবাইল ফোনের মাধ্যমে। বন্ধুরা, আমি কানেকশান দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখান থেকে কমন এবং 100 ভোল্টে কানেকশান নিয়েছি। আমার ব্ল্যাক ওয়্যারের মাধ্যমে কমন এবং রেড ওয়্যারের মাধ্যমে 100 ভোল্ট লাইন আউটপুট হচ্ছে। বন্ধুরা, আমি উদাহরণস্বরূপ একটি ড্রাইভার ইউনিট এখানে এলটির মাধ্যমে লাগিয়ে রেখেছি। বন্ধুরা, আপনারা অ্যাম্পলিফায়ারের লোড অনুযায়ী এলএমটির মাধ্যমে ড্রাইভার ইউনিট ইউজ করবেন। বন্ধুরা, আমার ব্ল্যাক ওয়্যারের কমন এবং ইয়েলো ওয়্যারের মাধ্যমে 100 ভোল্ট এই অ্যাম্পলিফায়ার থেকে আউট হচ্ছে, এবং দেখছেন এখানে আহুজা এসপিএ 10,000 রেখেছি আমি। বন্ধুরা, এখানে যে 0 ভোল্ট রয়েছে, এই 0 ভোল্টে আমি ব্ল্যাক ওয়্যারে কানেকশান দিয়েছি, এবং এখানে যে 100 ভোল্ট রয়েছে এটিকে আমি ইয়েলো ওয়্যারে কানেকশান দিয়েছি। বন্ধুরা, এই পোর্শনটি হচ্ছে 100 ভোল্ট ইনপুট পোর্শন। আমি ভালো করে দেখাচ্ছি, এটিতে আমার ওই অ্যাম্পলিফায়ার থেকে কমন আসছে এবং ইয়েলো ওয়্যারের মাধ্যমে আমার ওই অ্যাম্পলিফায়ার থেকে 100 ভোল্ট আসছে। বন্ধুরা, পাশে যে সিলেক্টর সুইচটি রয়েছে এটিকে কিন্তু অবশ্যই 1 ভোল্টের দিকে সিলেক্ট করতে হবে। যদি 200 মিলিভোল্টে সিলেক্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিও ইনপুট হবে না। বন্ধুরা, আমি এখান থেকে কমন এবং 2 ওহমসে প্রথমে একটি বক্স কানেকশন করে দেখাচ্ছি। বন্ধুরা, দেখছেন একটি বক্সে আমি কানেকশান দিয়েছি কমন এবং 2 ওহমসে। তো চলুন বন্ধুরা, আমি এরপর সাউন্ড টেস্ট দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অক্সিলারি 2 এ ইনপুট দিয়েছি, আমি বাড়াচ্ছি অক্সিলারি 2 কে। বন্ধুরা, দেখছেন এখানে ড্রাইভার ইউনিট বাজছে। আমি আবারও লাইন দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, দেখুন আমার সিগন্যাল আসছে এখানে, আমি যদি আরো সিগন্যাল শুনতে চাই। এরপর আমি 100 ভোল্টে লাইন আউটপুট করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি আগের মতোই ওই অ্যাম্পলিফায়ার থেকে 100 ভোল্ট কানেকশান দিয়ে রেখেছি অ্যাম্পলিফায়ারটিতে। বন্ধুরা, আমি 2 ওহমসে কানেকশানটি কেটে দিয়েছি, অর্থাৎ বক্স আমি লাগাবো না। আমি একটি ড্রাইভার ইউনিট বাজিয়ে দেখাচ্ছি 100 ভোল্ট লাইন আউটপুট থেকে। বন্ধুরা, দেখছেন আমি একটি এলএমটি লাগিয়েছি এবং এলএমটির মাধ্যমে একটি ইউনিট লাগিয়েছি উদাহরণস্বরূপ। বন্ধুরা, এটি আমার এলএমটির কমন তার এবং এটি আমার এলএমটির 100 ভোল্ট ইনপুট ওয়্যার। তো এরপর আমি ওই অ্যাম্পলিফায়ার থেকে সিগনাল দেবো এবং এই অ্যাম্পলিফায়ারের মাধ্যমে একটি ইউনিটকে আমি বাজিয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু এই ভুল করবেন না,
আমি শুধু উদাহরণ কানেকশন দেখানোর জন্য উদাহরণস্বরূপ এইভাবে ব্যবহার করেছি। বন্ধুরা দেখছেন আমি এখান থেকে একইভাবে কানেকশন দিয়ে রেখেছি এবং আমার এই ইউনিটটি বাজছে 100 ভোল্ট থেকে। আমি এখান থেকে আমার পুরো গেমকে কন্ট্রোল করতে পারবো। বন্ধুরা এইভাবে অনেক দূর অবধি আবার আমরা এলটি লাইনকে এক্সটেন্ডেড করতে পারবো। আউজা হাজারে কমসে কম আউজা 60 ইউনিট 20টি বাজানো যায়, তার মানে এখান থেকে আমি আবার 20টি ইউনিটকে সামনে বাজাতে পারবো। বন্ধুরা আউজা হাজারের এই কানেকশনটিকে মূলত আমরা ব্যবহার করি, ধরুন আমি অ্যাম্পলিফায়ারে এখানে 500 ওয়াটের অ্যাম্পলিফায়ার থেকে 10টি কি 12টি ড্রাইভার ইউনিট ব্যবহার করেছি। এখান থেকে আমি 10টি 12টি ড্রাইভার ইউনিটকে সামনে নিয়ে গেলাম, তারপরে যেখানে আমার এলটি লাইন শেষ হলো, অর্থাৎ আমার 100 ভোল্ট লাইন যেখানে শেষ হলো, সেখানে আমি একটি আহুজা 1000 ওয়াট লাগালাম এবং লাইন ইনপুট দিয়ে দিলাম। সেখানে আমি চাইলে বক্সও বাজাতে পারি এবং সেখানে আমি চাইলে সেখান থেকে আবার ড্রাইভার ইউনিট আগিয়ে নিয়ে যেতে পারি। বন্ধুরা আহুজা 1000-এর AU60 20টি লাগানো যায়, তার মানে বুঝতে পারছেন যে আবার কতটা ড্রাইভার ইউনিট সামনে এগিয়ে যাবে, এবং চাইলে আমি ওখানে বক্সও লাগাতে পারি। ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওটি পৌঁছাবে এবং তারাও এই আহুজা SPA-10000 অ্যাম্পলিফায়ারে কীভাবে লাইন ইনপুট করা যায় এবং লাইন ইনপুট করে কীভাবে অনেক দূর অবধি সিগনালকে অ্যাম্পলিফায়ার করা যায় সেই সম্পর্কে জানতে পারবে ও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।